সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি পিতৃপুরুষের গল্পটাই পড়াবো। পিতৃপুরুষের গল্পটা পড়ানোর আগে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি সম্পর্কে আমাদের একটু আগে ধারণা থাকা দরকার। সেই হিসেবে আমি আগে তোমাদেরকে লেখক পরিচিতিতে আগে পড়াচ্ছি। দেখো, কথাসাহিত্যিক হারুন হাবিব একজন গেরিলা মুক্তিযোদ্ধা এবং 1971-এর রণাঙ্গন সংবাদদাতা। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ে প্রচুর গল্প, উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা লিখেছেন। তার মধ্যে কয়েকটি হল প্রিয় যোদ্ধা, ছোট গল্প সমগ্র 1971, মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ ব্লাড অ্যান্ড ব্রুটালিটি ইত্যাদি। তার জন্ম 1948 সালের জামালপুরে। আচ্ছা, এবার আমরা একটু পাঠ পরিচিতিটা পড়ব। পিতৃপুরুষের গল্পটির কিশোর অন্তু ঢাকায় বসবাস করে। মায়ের কাছে মুক্তিযোদ্ধা কাজল মামার সাহসী গল্প সংগ্রামের গল্প শুনে অন্তুর মনে মামার মুখ থেকে যুদ্ধের গল্প শোনার আগ্রহ জাগে। সে মামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। 21 ফেব্রুয়ারির দুদিন আগে কাজল মামা ঢাকায় আসেন। মামার কাছেই শুরু হয় অন্তুর অতীত সম্পর্কে তত্ত্ব নির্ভর ইতিহাসের পাঠ। অন্তু জানতে পারে ঢাকা শহরের নামের ইতিহাস, সাত মসজিদ রাস্তার নামের ইতিহাস, জানতে পারে যুদ্ধ ও মুক্তিযুদ্ধের পার্থক্য। 25 মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী ভূমিকার কথা। ঢাকা শহরে রিকশায় ঘুরতে ঘুরতে কিশোর অন্তু স্মৃতিসৌধ, মাতৃভাষা আন্দোলন, শহীদ মিনার সহ বাঙালি জাতির পিতৃপুরুষ কারা সে সম্পর্কে ধারণা লাভ করে। আসলে গল্পটার নাম কেন পিতৃপুরুষ দেয়া হয়েছে সেটা একটু তোমাদেরকে আমি ব্যাখ্যা করি। আসলে এই গল্পটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধের গল্প। মুক্তিযুদ্ধের যে 1971 সালে যে 9 মাস রক্তকরী মুক্তিযুদ্ধ হয়, যেটার মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি, সেটার যে প্রেক্ষাপট সেটাকে কেন্দ্র করেই এই গল্পটা রচিত। পিতৃপুরুষের কেন গল্পটার নাম দেওয়া হলো সেটা দেখো। নামকরণের অনেক ধরনের, লেখক যখন কোনো গল্প বা উপন্যাস বা কোনো কিছুর এরকম নামকরণ করেন থাকেন, সেটা বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করেই তিনি করে থাকেন। এই গল্পটার নামকরণ করা হয়েছে মানে যে এই গল্পটার মূল ভাববস্তুকেই কেন্দ্র করে। কেননা আমরা যে আসলে বাঙালি জাতি, আমরা যে আজকে এই পর্যায়ে আসছি, আমাদের যারা পূর্বপুরুষ ছিল, মানে আমাদের পূর্বপুরুষ বলতে তাদেরকেই বোঝানো হয়েছে যারা এই বাংলাদেশকে স্বাধীন করেছেন, মানে এই পৃথিবীর বুকে বাংলাদেশ নামে যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের যারা জন্ম দিতে গিয়ে যাদের অবদান রয়েছে, বা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধে যারা সরাসরি যুদ্ধ করেছেন বা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুদ্ধ করেছেন, তাদেরকেই পূর্বপুরুষ বা পিতৃপুরুষ এই হিসেবে গণ্য করা হয়েছে এখানে। সুতরাং মুক্তিযুদ্ধের সময় যারা এই আমাদের বাঙালি জাতির যারা ছিলেন, মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, মুক্তিবাহিনী যারা ছিলেন, তাদেরকেই মূলত উদ্দেশ্য করে পিতৃপুরুষের গল্প বা তাদের এই কাহিনী, এই কথাই মানে লেখক এখানে বোঝানোর চেষ্টা করেছেন। আচ্ছা দেখো, শব্দার্থ টিকাগুলো একটু পড়ে নিবা, কেননা শব্দার্থ টিকাগুলো না পড়লে যখন গল্পটা পড়বো ওখানে আসলে অর্থের সমস্যা হয়ে যাবে, তোমাদের বুঝতে কষ্ট হবে। সুতরাং এই জিনিসটা জানা অত্যন্ত জরুরি। দেখো, হানাদার বাহিনী আমরা তো জানি অন্যায়ভাবে আক্রমণকারী বাহিনী, এখানে পাকিস্তানি সেনাবাহিনীকে বোঝাচ্ছে। কারণ 1971 সালে যার পাকিস্তানিরা আমাদের উপর নির্বিচারে অত্যাচার চালিয়েছিল এবং সেটা অন্যায়ভাবে চালিয়েছিল এবং সেটা অযৌক্তিকভাবে চালিয়েছিল এবং বাঙালি, নিরীহ বাঙালিদের উপর তারা ঝাঁপিয়ে পড়েছিল, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। সেই জন্য তাদেরকে আমরা হানাদার বাহিনী বলে আখ্যায়িত করি। এই বাহিনী বাংলার নিরীহ জনগণের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। আচ্ছা, তিতিক্ষা সহনশীল,
সহনশীলতা, সামরিক শাসন, এটা তো বুঝই, সামরিক শাসন, সামরিক বাহিনী দ্বারা যখন রাষ্ট্রীয় শাসন পরিচালিত হয় তখন সেই শাসনকে সামরিক শাসন বলা হয়। পিতৃপুরুষ, পিতা, পিতামহ, প্রপিতামহ, পূর্ব প্রভৃতি পূর্বপুরুষ, মানে তোমার পিতা, তোমার পিতার পিতা, তোমার পিতার পিতার পিতা, মানে প্রপিতামহ প্রভৃতি, এদেরকেই পূর্বপুরুষ হিসেবে আখ্যায়িত করা হয়। দেখো আমরা একটু গল্পটা পড়বো এবার, পিতৃপুরুষের গল্প। অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না, ওর মা ছিটিলিকে কত বলেন, কাজল তুই ঢাকা শহরে চলে আয়, আমার বাসাতেই থাকবি যদ্দিন চাকরি না হয়। কাজল মামা তবু আসে না, গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামার। 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই বেড়ে গেল যুদ্ধ। এই কথা কেন বলা হয়েছে দেখো, 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয় বা ভাষা আন্দোলন হয়, ভাষা আন্দোলনের সময় বলো, মুক্তিযুদ্ধের সময় বলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন যারা ছাত্রছাত্রী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সবারই কিন্তু মুক্তিযুদ্ধের অনেক অবদান, অশেষ অবদান আছে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটটা এখানে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন। একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির, তারপর রাত দিন এই গ্রাম সে গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল, মিটিং, রাইফেল জোগাড় করে ট্রেনিং, আরও কত কি। অন্তর নানা কত বকতেন, বাবা এসব করিস নে, বিপদে পড়বি, বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা, স্বাধীনতা এবার আসবেই, সাহস নিয়ে বলতো কাজল মামা। মানে এগুলা অন্তর মামার কথা বলা হচ্ছে এবং অন্তর নানার কথা বলা হচ্ছে। দেখো সেই কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে অন্ত। বার্ষিক পরীক্ষার পর থেকে মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুই এক কাজ কর অন্ত, চিঠি লেখ মামাকে, বল এবারের 21 ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকা আসে, আরও বল তুই যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছিস, দেখবি ঠিক আসবে। দেখো এখানে একটা ছবি দেখো, এই ছবিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা যে শহর জীবনের যে যান্ত্রিকতা, শহর জীবনের যে দালানকোটা, উঁচু উঁচু দালানকোটা, এগুলার একটা নিদর্শন। দেখো তার অন্তু এবং তার মামা যাচ্ছে, রিক্সা দিয়ে যাচ্ছে। আমরা এই গল্প, এই কাহিনীটাও কিন্তু ভিতরে পড়ব। দেখো এবার আমরা বুদ্ধিটা অন্তুর মান হলেও এমন একটা কৌশল চিন্তা করত সে বেশ কদিন আগে থেকেই, কাউকে না জানিয়ে অন্তুর চিঠি লিখেছে, সেও প্রায় 10-12 দিন হয়ে গেছে, আজ 18 তারিখ, 3 দিন বাদেই মহান 21 ফেব্রুয়ারি। ওর কেন যেন বিশ্বাস কাজল মামা আর কারো কথা শুনুক বা না শুনুক তার কথা রাখবেই, আসবেই সেই ডাকা। অন্তুর বারবার অন্তু বরাবর রাত 9টা সাড়ে 9টা ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ রাতে সে 10টায়ও জেগে উপরে জেগে থাকলো। মা বলতেন, ঘুমাতে যাস না কেন? অন্তু খুলে বলে না কিছু। 11টা বাজতেই কিন্তু ঘুমে চোখ বন্ধ হয়ে আসে ওর, লেপে নিচে ঢুকতে ঢুকতে সে কি গভীর ঘুম। ভোরবেলায় সে দেখলো কাজল মামা তার চুলের হাত বুলিয়ে দিচ্ছে, ল্যাব থেকে বেরিয়ে এক লাপে উঠে বসলো সে বিছানায়। মামা বললেন, ভালো আছিস তুই অন্তু? শেষ রাতে ট্রেনে এলাম, এসে দেখি তুই ঘুমাচ্ছিস। অন্তু বলে, আজ কিন্তু 19 তারিখ, তা তো জানো মামা, 2 দিন বাদেই 21 ফেব্রুয়ারি। মামা বললেন, ঠিক আছে খানিকক্ষণ রেস্ট নিয়েই বেরোবো তোকে নিয়ে, যেখানেই যেতে চাস সেখানেই যাব, 5 দিন আমি ঢাকায় থাকবো, এর মধ্যে 4 দিনই তোর সাথে, যেখানে যেতে চাইবি যাব, যত গল্প শুনতে চাস শোনাবো। মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে একটি রিক্সায় চাপলো অন্তু আর কাজল মামা। এই যে তোমাদের কিছুক্ষণ আগে যে ছবিটা দেখিয়েছিলাম 33 নম্বর পৃষ্ঠায়, এই যে কাহিনীটা, লালমাটিয়া ধানমন্ডি হয়ে রিক্সা চলছিল। মামা বললেন, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি,
এর নাম সাত মসজিদ রোড, জানিস? কি যে বলো মামা, জানবো না কেন? আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই পর্যন্ত থাক। আমি আগামী দিন তোমাদের পরবর্তী অংশটা পড়াবো, বাকি অংশটা পড়াবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।